আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ ইউকে সম্পর্কে জানব। ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ ইউকের একটি স্বনামধন্য ও সুপ্রসিদ্ধ ইউনিভার্সিটি। এটির দুটি ক্যাম্পাস, একটি কেন্ট সিটিতে এবং একটি লন্ডন সিটিতে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব এই ইউনিভার্সিটিতে আপনি কোন কোন সাবজেক্টে পড়তে পারবেন এবং সেখানে যেতে হলে আপনাকে কি কি করতে হবে। এখানে আপনি এমবিএ, মেডিকেল সাবজেক্ট, ফার্মেসি, বিজনেস, আর্টসের বিভিন্ন সাবজেক্টে পড়তে পারবেন। এই ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, যদি আপনি পোস্ট গ্রাজুয়েশনে অ্যাপ্লাই করতে চান, তাহলে অবশ্যই আন্ডার গ্রাজুয়েটে আপনাকে 2.2 সিজিপিএ থাকতে হবে। এছাড়াও আপনি যদি আন্ডার গ্রাজুয়েটের জন্য অ্যাপ্লাই করতে চান, অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে 60% মার্ক থাকতে হবে। এই ইউনিভার্সিটিতে আপনি বছরে 3 সেমিস্টারে ভর্তি হতে পারবেন, জানুয়ারি, মে এবং সেপ্টেম্বর সেমিস্টার। জানুয়ারি এবং সেপ্টেম্বর সেমিস্টারে সকল সাবজেক্ট অ্যাভেলেবেল হলেও মে সেমিস্টারে সকল সাবজেক্ট অ্যাভেলেবেল না। তাদের মেন ইনটেক সেপ্টেম্বর সেমিস্টার। ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ অনেক সুপ্রসিদ্ধ এবং অনেক পুরাতন ইউনিভার্সিটি হয়। এর র্যাঙ্কিং অনেক ভালো। ইউনিভার্সিটি অফ গ্রিনউইচের র্যাঙ্কিং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 600 থেকে 800 মধ্যে পাওয়া যায় এবং ইউকে র্যাঙ্কিংয়ে 98 নম্বরে পাওয়া যায়। ইউনিভার্সিটি অফ গ্রিনউইচে আপনি যদি অ্যাডমিশান নিতে চান, তাহলে সেই ইউনিভার্সিটির টিউশন ফি কত? সেই ইউনিভার্সিটির টিউশন ফি সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে আন্ডার গ্রাজুয়েটে আপনাকে 14,500 এবং পোস্ট গ্রাজুয়েশনে 16,500 থেকে 18,500 পাউন্ড আপনাকে টিউশন ফি দিতে হবে। ইউনিভার্সিটি অফ গ্রিনউইচে পড়া অবস্থাতে একজন স্টুডেন্ট পার্ট টাইম জব করতে পারে। এছাড়া পড়ার শেষে ইউনিভার্সিটি কর্তৃক ওয়ার্ক প্লেসমেন্টও পেয়ে থাকে স্টুডেন্টরা। এবং ইউনিভার্সিটিটি কেন্ট সিটি এবং আপনার লন্ডন সিটিতে হয় অনেক জব অ্যাভেলেবেল। এই ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট উইদাউট আইএলটিএসে পেড ইংলিশ টেস্টের মাধ্যমে ভর্তি হতে পারে। এছাড়া ওয়াইইটিসি টেস্টও এই ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে থাকে। এই ইউনিভার্সিটিতে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে যে কোনো একটি ইংলিশ টেস্টের সার্টিফিকেট, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে সেই সার্টিফিকেট, মার্কশিট, এছাড়া পাসপোর্ট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার এসওপি, রেকমেন্ডেশন লেটার, এসব সহ আপনি অ্যাপ্লাই করলে ইউনিভার্সিটি আপনাকে একটি অফার লেটার দিবে। সেই অফার লেটারের মাধ্যমে মিনিমাম ক্যাশ ডিপোজিটের মাধ্যমে আপনি কাস্ট লেটার ইন্টারভিউ ডেট পাবেন। কাস্ট লেটার ইন্টারভিউ ডেট শেষে আপনি ইন্টারভিউ যদি পাস করে থাকেন, তাহলে আপনাকে কাস্ট লেটার দেওয়া হবে এবং ইউনিভার্সিটির সেই কাস্ট লেটার সহ আপনার সকল একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সকল পেপার্স এবং আপনার যেই পেপার্সগুলো ইউনিভার্সিটি থেকে দিয়েছে, আপনার ব্যাংক স্টেটমেন্ট সহ ভিসার জন্য দাঁড়ালে আপনি যদি ভিসা পেয়ে যান, তাহলে আপনি একজন গর্বিত স্টুডেন্ট হিসেবে ইউনিভার্সিটি অফ গ্রিনউইচে পড়তে যেতে পারবেন। ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে আমাদেরকে কমেন্টস বক্সে জানান, আমরা সেই কমেন্টসের মাধ্যমে আপনাকে আমাদের এই ইউনিভার্সিটির ইনফরমেশানটা প্রোভাইড করব। এছাড়াও অন্যান্য ইউনিভার্সিটি সম্পর্কে যদি আপনি জানতে চান, সেই ইউনিভার্সিটির নাম লিখুন, আমরা সেই ইউনিভার্সিটি সম্পর্কেও আপনাদেরকে জানাবো। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।